বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমনকি 2 মিনিটের জন্য লোডশেডিং হলেও আমাদের মনে হয় আমাদের জীবনের গাড়ি থেমে গিয়েছে। এমন সময় আমরা আবার কল করে বিদ্যুৎ বিভাগকে এমন সুন্দর সুন্দর কথা শোনাই যা শুনে তারা অবাক হয়ে যায়। বর্তমানে আমরা বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমাদের বাড়ির লাইট, পাখা, টিভি, মোবাইল ফোন চার্জ থেকে শুরু করে এসি, ফ্রিজ সবই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তির মাধ্যমে চালিয়ে থাকি। অনেক বড় বড় কলকারখানাও আজ বিদ্যুৎ শক্তির উপর নির্ভরশীল। তা এই বিদ্যুৎ শক্তি কীভাবে উৎপন্ন করা হয় সে বিষয়টি অনেকেরই জানা নেই। আজকের দিনে বিভিন্ন প্রকার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন হয় তা হলো কয়লা। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের বেশিরভাগ বিদ্যুৎ কয়লার মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে। তবে পৃথিবীর অধিকাংশ দেশে পর্যাপ্ত বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থার্মাল পাওয়ার বা তাপবিদ্যুৎ শক্তি। তো আজকের ভিডিওতে আমরা জানব কয়লার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে এবং বিদ্যুৎ উৎপাদনে কতটুকু কয়লা ব্যবহার করা হয়। সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিদ্যুৎ তৈরির প্রথম প্রক্রিয়া হলো পাওয়ার প্ল্যান্ট। আমরা জানি এইসব পাওয়ার প্ল্যান্টের জন্য অনেক বড় খালি জায়গার প্রয়োজন হয়। এমন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় যেখানে অনেক পরিমাণে পানি ধারণ করা যাবে। নতুন পাওয়ার প্ল্যান্টগুলি 1 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়ে থাকে। এসব জায়গার বেশিরভাগ জায়গাতে কয়লা মজুত করে রাখা হয় যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সেগুলিকে পাওয়ার প্ল্যান্টের আশেপাশে মজুত করা হয়ে থাকে এবং বিদ্যুৎ তৈরির জন্য মোটামুটি 15 লক্ষ টন কয়লার প্রয়োজন হয়ে থাকে। 15 লক্ষ টন কয়লা দিয়ে মোটামুটি 40 দিনের বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই সবগুলো সংরক্ষণ করার জন্য বিশাল জায়গার প্রয়োজন হয়। আর এই কয়লাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় না, বরং কয়লাগুলোকে এক জায়গায় অনেক যত্ন সহকারে রাখা হয়। কারণ কয়লাগুলো অনেক দিন এক জায়গায় ফেলে রাখলে সেগুলোর উপর ময়লা পড়ে নষ্ট হয়ে যায়। তাছাড়া বাতাস হলে কয়লার মধ্যে ময়লা জমে থাকে, তাই সর্বপ্রথম কয়লা খনি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কয়লা সংগ্রহ করে তার রেলপথে কিংবা সড়কপথের মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছে দেওয়া হয়। এই কয়লাগুলো আবার বিভিন্ন মানের হয়ে থাকে, কোনোটা ছোট কোনোটা বড়। সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লাগুলি বেছে নিয়ে সেগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলা হয়। একেবারে গুঁড়ো হয়ে গেলে সেগুলো ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে এবং কয়লাগুলো গুঁড়ো করার জন্য বল্ড মেশিনে পাঠানো হয়। এরপর গুঁড়ো হয়ে গেলে সেগুলো ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে। এরপর গুঁড়ো কয়লাগুলিকে কনভেল মেশিনের মাধ্যমে ধীরে ধীরে বয়লার মেশিনের মধ্যে পাঠানো হয়। বয়লার মেশিন হলো সেই মেশিন যেখানে কয়লা জ্বালিয়ে প্রচণ্ড তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপের মাধ্যমে জলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়। এই মেশিনের নিচের অংশে কয়লা জ্বালানো হয় এবং মেশিনের উপরের অংশে অসংখ্য পাইপ থাকে যেগুলো জলে পূর্ণ থাকে। নিচের থেকে জলকে পাম্পের মাধ্যমে ওই পাম্পগুলিতে পৌঁছে দেওয়া হয়। বয়লার মেশিনের উপরের জলের অংশ পাইপগুলিকে এমনভাবে যুক্ত করা হয় যাতে উৎপন্ন তাপের সর্বোচ্চ ব্যবহার করে জলকে দ্রুত বাষ্পে পরিণত করা যায়। যেহেতু বয়লার মেশিনের নিচের অংশে কয়লাগুলোকে জ্বালানো হয় তাই প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হয়। এই কালো ধোঁয়াকে ফিল্টার করে চিমনির মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়। উপরের পাইপগুলোতে জলীয় বাষ্পে পরিণত হতে থাকলে সেই বাষ্পকে একত্রিত করে একটি টারবাইন ফ্যান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। প্রচণ্ড চাপযুক্ত বাষ্প খুব দ্রুতগতিতে টারবাইনের ফ্যানের মধ্য দিয়ে যাওয়ায় টারবাইনের ফ্যানটিও দ্রুতগতিতে ঘুরতে শুরু করে। টারবাইন ফ্যানটি আবার পাশে থাকা একটি জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে, ফলে টারবাইনের চাকা দ্রুত ঘুরতে থাকায় জেনারেটরের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। সেই বিদ্যুৎগুলোকে তারের মাধ্যমে সামনের সাবস্টেশনের বিদ্যুৎগুলোতে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে বিদ্যুৎগুলো পাঠিয়ে দেওয়া হয় হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি স্টোরেজে। সহজভাবে বলতে গেলে আপনার বাড়ির আশেপাশে ট্রান্সফরমার থাকে, সেগুলোকে বলা হয়ে থাকে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবং এই ট্রান্সফরমারের কাজ আপনার বাসা বাড়িতে 220 ভোল্ট কিংবা 440 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই করা। এ সকল ট্রান্সফরমারে 1.2 কেভি বিদ্যুৎ ট্রান্সফার হয়ে থাকে। এবার এখান থেকে আমরা 220 ভোল্ট কিংবা 240 ভোল্টের বিদ্যুৎ পেয়ে থাকি। এই সব কিছু করার পরও পাওয়ার প্ল্যান্টের আরও একটি কাজ থাকে,
এবং সেটি হচ্ছে বাষ্পগুলোকে ঠান্ডা করে পানিতে রূপান্তর করা। এর জন্য ব্যবহার করা হয়ে থাকে আলাদা কুলিং টাওয়ার। এই সকল কুলিং টাওয়ার অনেক পানি এবং বাষ্পগুলো ঠান্ডা করে থাকে। এই সকল টাওয়ারগুলো অনেক বড় হয়ে থাকে এবং এগুলোর উপর দিয়ে সবসময় ধোঁয়া বের হতে থাকে। এগুলো দেখে অনেক মানুষ মনে করে এটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। কিন্তু আমরা যদি সামনে থেকে দেখি যে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবো বিষয়টা আসলে অনেক কঠিন প্রেস। আমরা খুব সহজেই ঘরে বসেই বিদ্যুৎ পেয়ে থাকি। আর যদি আপনারা উইন্ডো মিলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকায় কেমন লোডশেডিং হয় তা কমেন্ট বক্সে জানাবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, সৃষ্টিকর্তার প্রার্থনা করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।